হ্যালো ফ্রেন্ডস, আজকে মাছের মাথা দিয়ে কাঁঠালের এঁচোড় রান্না করব। তো মাসি শাশুড়ি গাছ থেকে কাঁঠালটা নিয়ে আসলো, নিয়ে এসে কাঁঠালটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিল। এবার কাঁঠালগুলো ধুয়ে নিল। ধুয়ে নেওয়ার পর এবার একটা বলে কাঁঠালের এঁচোড়গুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিলাম। এবার মশলা বেটে নেব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনে জিরে। মশলা বেটে নেওয়ার পর এবার একটা কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দেব নুন হলুদ, দিয়ে মাছের মাথাটাকে লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে মাছের মাথাটাকে একটু থেতো করে নেব। এবার ওই তেলেতে আর একটু পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো 5 ফোড়ন। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার বেটে রেখেছিলাম মশলাটা, সে মশলাটা দিয়ে দেব। দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বের হবে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁঠালের এঁচোড়গুলো। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটা। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে এবার গরম মশলা দিয়ে দেব। আমি এখানে মিট মশলা দিয়েছি, আপনার চাইলে গরম মশলা দিতে পারেন। তো 2-3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে কাঁঠালের এঁচোড়। খেতে ভীষণ টেস্টি হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।